সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো পটল আর ডিম দিয়ে এক অসাধারণ স্বাদের নতুন স্বাদের রেসিপি। প্রথমে আমরা পটলগুলো এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমরা 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি। এর মধ্যে প্রথমে আমরা 1 টিস্পুন আদা রসুন কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে পটলগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এখানে আমরা একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি ব্যবহার করব। এবার পেঁয়াজগুলোও দিয়ে দেব। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে যে মশলাটা এবার আমরা অ্যাড করব, সেই মশলাগুলো 1/2 টিস্পুনের থেকেও একটু কম, কারণ এখানে যেহেতু পটলের পরিমাণটা কম। প্রথমে আমরা দিলাম হলুদ। এবার এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। এবার এই মশলাগুলোর সাথে এটা ভালোভাবে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটা ডিম দিয়ে দেব। ডিমটার সাথেও পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, ডিমটা ভুজিয়া করে নিতে হবে। ভালোভাবে এর সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা মোটামুটি রেডি। এর মধ্যে আমরা একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার এটা আমরা নামিয়ে রাখবো। পুর আমাদের রেডি হয়ে গেছে। পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, আমরা অন্যদিকে ময়দাটা মেখে নিই। বাড়িতে যেমনভাবে পরোটা করা হয় তার জন্য যে ময়দা যেমনভাবে মাখা হয় ঠিক সেভাবে মাখলেই হবে। এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, তার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন চিনি দেবো আর 1 টিস্পুন রিফাইন অয়েল দেবো। এবার এটা একটু হাতে করে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একটা ডো প্রায় বানানো হয়ে গেছে, এটাকে আরেকটু মেখে নিয়ে এবার এর মধ্যে আমরা 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে এটা ভালোভাবে এর ওপর মাখিয়ে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। দশ মিনিট হয়ে গেছে, দেখুন ময়দাটা কীরকম সফট হয়েছে। ময়দাটা আরেকটু ঠেসে নিয়ে এবার আমরা এখান থেকে লেচি কাটব। এরকম সাইজের লেচি কেটে নিয়েছি। এবার এটা এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটা একটা রুটির আকারে বেলে নেব। খুব মোটা করলে চলবে না, এটা মোটামুটি একটু পাতলা ধরনেরই হবে। দেখুন সুন্দর একটা পাতলা রুটি এখানে আমি বানিয়ে ফেলেছি। এবার এর মধ্যে আমরা পুরটা দেব। পুরের পরিমাণটা এখানে মোটামুটি যেমন রুটির সাইজ সেই অনুযায়ী দিতে হবে। এরকমই পুর দেব, আর দেব না। এবার এটা আমাদের মুড়তে হবে। মোড়াটা যেমন পরোটা হয় সেরকম পরোটার শেপ করতে হবে, এই জন্য আমরা এই 2 পাশটা মুড়ে নিলাম। মুখগুলো একটু ভালো করে আঙুল দিয়ে টিপে টিপে মুড়ে দিতে হবে, না হলে খুলে যেতে পারে। ভালো করে চারিদিকটা একটু হাতের আঙুল দিয়ে টিপে টিপে দিলাম। এবার মাঝখানটা একটু প্রেসার দিয়ে পুরো পুরটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেরকম করে দিতে হবে। এবার বাকি যে পরোটাগুলো সেগুলো আমি একে একে বেলে নেব। একই প্রসেসে মোড়াটা হবে।
এবার আমরা এগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে আমরা 1 টিস্পুন মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পরোটাটা দেব। তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পরোটাটা দেব। পরোটাটা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই ভাজতে হবে, খুব হাই ফ্লেম দিলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে এক পিঠ, এবার ওপর পিঠটা উল্টে দেব। ভাজা হয়ে গেছে, কুটিয়ে নেব। সব পরোটাগুলো এবার এইভাবেই ভেজে নেব। সবগুলোই ভাজা আমার হয়ে গেছে। এই পরোটাটা খেতে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পাশে থাকবেন, ধন্যবাদ।